2021 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এবং তাদের গার্জেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা সমাজ এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত মানুষের কাছে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হলো যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা। যদি পরীক্ষাটা হয় তাহলে কোভিড পরিস্থিতিতে বর্তমান যে কোভিড সিচুয়েশনের সম্মুখীন আমরা প্রত্যেকেই সেই পরিস্থিতিতে পরীক্ষাটা কিভাবে হবে, আর যদি পরীক্ষা না হয় তাহলে পরবর্তী ক্লাসে তাদেরকে উন্নীত করার জন্য, পরবর্তী ক্লাসে তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে, এই দুটো প্রশ্নের সম্মুখে আজকের আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছি। অতএব সেই মুহূর্তে কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে তাদের মূল্যায়নটা কীভাবে হবে, পরীক্ষার মাধ্যমে হবে নাকি পরীক্ষা না হয় অন্য কোনোভাবে তাদেরকে মূল্যায়ন করা হবে। সেই হিসাবে সরকার একটা এক্সপার্ট কমিটি তৈরি করেছেন এবং সেই এক্সপার্ট কমিটি তারাই সিদ্ধান্ত নেবেন যে প্রকৃতপক্ষে কী করা উচিত। তো এক্সপার্ট কমিটি তৈরি তো হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যেকে সেটাকে সাধুবাদ জানানো উচিত যে সাধারণ মানুষের কাছ থেকে তাদের একটা ওপিনিয়ন বা মতামত নেওয়া, যে আগামীকাল দুটোর মধ্যে মেল করে জানানো যে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা সবাই যারা মেল করে জানানো যে তারা পরীক্ষার পক্ষে না বিপক্ষে, যদি পরীক্ষার পক্ষে হয় তাহলে পরীক্ষাটা কীভাবে নেওয়া উচিত, আর পরীক্ষাটা যদি না হয় তাহলে সেভাবে সেক্ষেত্রে মূল্যায়নটা কীভাবে করা উচিত, এই নিয়ে তারা একটা বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিজ্ঞপ্তিটা আমি একটু পড়ছি, তোমরা বুঝতে পারবে যে বিজ্ঞপ্তিটার মধ্যে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে। যে নোটিশে বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফর্মড অ্যান এক্সপার্ট কমিটি টু রিভিউ দি সিচুয়েশন অ্যান্ড রেকমেন্ড অন দ্য ফলোয়িং পয়েন্টস। এক নম্বর পয়েন্টে বলা হয়েছে, হোয়েদার টু কন্ডাক্ট অর নট টু কন্ডাক্ট দি মাধ্যমিক অর উচ্চ মাধ্যমিক, দ্যাট ইজ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2021। আর নাম্বার টু, ইফ ইয়েস, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হওয়ার পক্ষে সবাই থাকেন তাহলে দ্য মোড অফ কন্ডাকশন অফ দ্য এক্সামিনেশন, কীভাবে পরীক্ষাটা সঞ্চালন করানো হবে সেটা কীভাবে করানো যেতে পারে বর্তমান পরিস্থিতিতে সেটা বলা। আর নাম্বার থ্রি, ইফ নট, অর্থাৎ যদি পরীক্ষা না করা যায় তাহলে দ্য মোড অফ ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাসেসমেন্ট, তাহলে কীভাবে তাদের মূল্যায়ন করা হবে। এই দুটো আগেই বলেছি, দুটো সমস্যার সম্মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রকৃতপক্ষে কী করা উচিত সেটা আমরা কেউই বুঝতে পারছি না। সবাই চাচ্ছে যে সমস্যাটা সমাধান হোক, কিন্তু কেউই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। যেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সিদ্ধান্ত নিয়েছেন, হোয়াইল দ্য এক্সপার্ট কমিটি টু ইজ কনসিডারিং অ্যান্ড ডিসকাসিং দি ম্যাটার, এক্সপার্ট কমিটি তারা তো ডিসকাস করছেন এবং ম্যাটারটাটিকে নিয়ে, দ্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস ভিউজ অর ওপিনিয়ন ফ্রম দি জেনারেল পাবলিক, সাধারণ মানুষের কাছ থেকে তাদের মতামত জানতে চেয়েছেন, গার্জেনদের কাছ থেকে, প্যারেন্টদের কাছ থেকে, স্টুডেন্টস অফ দ্য অ্যাবাভ এবং স্টুডেন্টদের কাছ থেকে, এই যে উপরে যে পয়েন্টগুলো বলা হলো এই পয়েন্টগুলো সম্বন্ধে কোনটা করা উচিত সেইট বিষয়ে প্রত্যেকে মেল করতে পারেন দুটোর মধ্যে, কালকে দুটোর মধ্যে, স্টুডেন্টস অন দি অ্যাবাভ পয়েন্ট বাই 2 PM টুমোরো, দ্যাট ইজ 7th June 2021, ইয়োর ভিউজ উইল বি ভেরি ভ্যালুয়েবল টু আস, এই মতামত তারা প্রত্যেকে জানাতে পারে। দ্য অপিনিয়ন আর ভিউজ মে বি সেন্ট অ্যাট দ্য ফলোয়িং ইমেল অ্যাড্রেস, তিনটে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই তিনটে ইমেল অ্যাড্রেসের যে কোনো একটাতে মেল করে প্রত্যেকে তাদের মতামত জানাতে পারে। সেই হিসাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এটা যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং কোনোভাবেই তাদেরকে যেন ডিপ্রাইভ করা না হয় সেই হিসাবে সঠিক সিদ্ধান্ত যদি নেওয়া যায় সেই বিষয়ে আপনারা প্রত্যেকে হেল্প করবেন। আমরাও আমিও তো অবশ্যই মতামত জানাবো, প্রত্যেকেই মতামত জানাবেন যে আপনাদের কী করা উচিত বর্তমান সিচুয়েশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, যাতে তারা তাদের ভবিষ্যতে সঠিক পথে এগোতে পারে, কোনোরকমভাবে ডিপ্রাইভ না হয়, তার জন্য সঠিক সিদ্ধান্ত যাতে নেওয়া হয় তার জন্য আমরা প্রত্যেকেই এই সিদ্ধান্তে এই বিষয়ে অংশগ্রহণ করে মেল করা উচিত এবং আমরা প্রত্যেকে মেল করবো।